আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো ছোট্ট একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন যে খুবই ছোট্ট একটা প্রোডাক্ট। অ্যান্ড এই প্রোডাক্টটা হচ্ছে নিউ শার্লি বিউটি ক্রিম। অ্যান্ড এই প্রোডাক্টটার আজকে আমি রিভিউ করব। তো এই প্রোডাক্টটা হচ্ছে আপনার, আমি খুবই পিচ্চিকালে, মানে আমার একেবারে পিচ্চিকালে আমি দেখেছি আমার আম্মুকে ইউজ করতে বা আমার ফ্যামিলির অনেকে ইউজ করতে, মা খালা ফুপু এরা ইউজ করতে দেখেছি। তখন আমি এটা সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না, কারণ জানতাম না যে এটা কী জিনিস, কিন্তু দেখতাম যে তারা এটা ইউজ করলে অনেক ফর্সা ফর্সা দেখা যেত, সুন্দর সুন্দর দেখা যেত। তো তখন আমি এটাকে খুব পছন্দ করতাম, কারণ হচ্ছে যে এটার ছোট্ট একটা প্যাকেজ, প্যাকেটটার ভিতরে দেখতে খুবই সুন্দর, এবং এই কারণে আমি এটা নিতাম। এবং এটা সেই ছোটোবেলার যে প্যাকেজিং ব্যাপারটা ছিল, এখনও সেই প্যাকেজিংটাই আছে। তো এই কারণে আমার আরও মানে মনে হলো যে আমি এটা রিসেন্টলি একজনের কাছে দেখলাম, একজন ইউজ করতেছে, তো তার কাছে আমি ডিটেলসে জানলাম কেন এটা ইউজ করে। তো তারপরে মনে হলো যে আমি যেহেতু প্রোডাক্টের রিভিউ করেই থাকি, তো আপনাদের সাথে এই প্রোডাক্টেরও রিভিউ করে ফেলি। তো ফার্স্ট অফ অল আমি এটা বলবো যে এটা ইউজ করা হয় হচ্ছে অ্যাজ এ নাইট ক্রিম, কারণ আমাকে ওই আন্টি আমাকে বললো যে এটা ইউজ করছে নাইট ক্রিম হিসেবে, এবং এটা ইউজ করে হচ্ছে স্পট যে আপনাদের হয় স্কিনে যে স্পটগুলো হয় সেটা দূর করার জন্য এই ক্রিমটা ইউজ করা যাবে, এবং এটা স্কিনটাকে অনেক সুন্দরভাবে আপনার ময়েশ্চারাইজ করে নাইট ক্রিম, মানে নাইট ক্রিমের মতো ফর্সা করে দিবে। নাইট ক্রিম ইউজ করলে যেটা হয় যে ফর্সা করে দেয়, এবং হচ্ছে আপনার স্পটটা দূর করে দিবে। এবং আমি এটার ভিতরেটা একটু দেখাই দিচ্ছি। এটা আসলে কি ছোটোবেলায় যেভাবে দেখেছি সেভাবেই আছে সম্পূর্ণ। অ্যান্ড এটার ভিতরে দেখতে কাইন্ড অফ ফাউন্ডেশনের মতো অ্যান্ড লিপস্টিকের মতো, যখন এটা শেষ হয়ে যাবে এইভাবে একটা ছোট্ট কৌটার মধ্যে আছে, এবং এটা যখন শেষ হয়ে যাবে এইভাবে আস্তে করলে, মানে নিচের থেকে পুশ করলে উপরে উঠে আসবে। এবং এইটা যখন এই যে আমি দেখেছি উনি ইউজ করে এভাবে করে, তারপর হচ্ছে মিশিয়ে ফেলে, এভাবে করে মিশিয়ে ফেলে। তো এটা ইউজ করলে হচ্ছে ফর্সা হওয়া যাবে এবং স্পট দূর করতে হেল্প করে। আর মেইনলি আমি উনাকে দেখলাম ইউজ করতে মুখে উনি একটা ক্রিম ইউজ করে, সেই ক্রিমটার সাথে এই শার্লিটা ইউজ করে একসাথে মিক্সড করে তারপর হচ্ছে ইউজ করে, যার কারণে হচ্ছে উনি আরও বেশি ফর্সা হয়ে যায়। বা যে কোনো আপনি ডে ক্রিমের সাথে এই ক্রিমটা মিক্সড করে আপনি রাত্রে ইউজ করলে বেশি বেটার একটা রেজাল্ট পাবেন, মানে স্কিনের কোনো ক্ষতি হবে না। আর এটা আবার অনেকেই দেখি যে, মানে উনাকেই দেখলাম যে বডি লোশন তৈরি করে, হোমমেড বডি লোশন, তো বডি লোশনের ওই লোশনের সাথে এটা মিক্সড করে, মিক্সড করে উনি হচ্ছে এটা হাতে পায়ে লাগায়, তো হাতে পাও দেখা যাচ্ছে ফর্সা হয়ে যাচ্ছে। তো এইভাবে এটাকে ইউজ করার ফলে দেখা যায় যে এই এই নতুন নতুন রেজাল্ট পাওয়া যাচ্ছে, যেটা অনেকেই হয়তো বা জানেন না। আমি ওনার কাছ থেকে এটা এক্সপিরিয়েন্স করলাম। আর একটা জিনিস হচ্ছে যে এই ক্রিমটা কিন্তু এখন খুবই রেয়ার টাইপ ক্রিম হয়ে গেছে, খুব একটা পাওয়া যায় না। আর এই এত এত নতুন নতুন আপনার নাইট ক্রিমের ভিড়ে এই ক্রিমটা এক প্রকার হারিয়েই গেছে, এক প্রকার আমি বলবো। তো যারা এই ক্রিমটা সম্পর্কে আগে ইউজ করে আসছেন জানেন, মানে আমাদের মা খালারা যারা আছেন তারা জানেন এটার সম্পর্কে, এটা তারা বলে যে অনেক ভালো ক্রিম। এবং তারা, আমি এটা যখন হাতে পেয়েছি তখন এটা আমার আম্মুকে জিজ্ঞেস করেছি যে এই ক্রিমটা কেমন, তখন আমার আম্মুও বলেছে যে এই ক্রিমটা অনেক ভালো হবে, এটা স্কিনের জন্য অনেক ভালো হয়। তারা ছোটোকালে ইউজ করতো, মানে তাদের ইয়াং এইজে ইউজ করতো, তখন দেখা যেত এটা তাদের স্কিনকে অনেক ভালো রেজাল্ট দিত, মানে ছোটো মোটো। তখন তো আসলে এত এত ক্রিম, এত নানান ধরনের ক্রিম ইউজ করা মানে মার্কেটে ছিল না। আর এটার ইনগ্রিডিয়েন্ট এখানে আছে হচ্ছে আলফা রুটিন আছে, তারপরে হচ্ছে পার্ল পাউডারটা আছে। আপনারা জানেন যে পার্ল পাউডার মানে মুক্তার পাউডারটা হচ্ছে কিন্তু আমাদের স্কিনের বিউটি কেয়ারের জন্য অনেক ভালো কাজ করে, এটা ফেসিয়ালের ভালো কাজ করে। তো এই পাউডারটা কিন্তু এই ক্রিমটার মধ্যে আছে, এবং এই ক্রিমটা কিন্তু অনেকটাই স্টিকি থিকি টাইপ, মানে অনেকটা মোটা, একটু কঠিন টাইপ, এটা স্কিনের সাথে খুব সহজে মিশে যায় না। অ্যান্ড এই ক্রিমটা আপনারা অবশ্যই, এটা নকল বের হয়ে গেছে এখন, যখন এই যে এই রোজ একটা স্যাম্পলটা হচ্ছে এটার আসল প্যাকেজিংয়ের, এবং আসল ক্রিমটার স্যাম্পল এটা থাকলে আপনারা বুঝতে পারবেন যে এটা অবশ্যই অবশ্যই এটা অরিজিনাল, এবং এটা তৈরি হয়েছে মেড ইন তাইওয়ান।
তাইওয়ান থেকে আসে এন্ড এইখানে এটার ভিতরে কিন্তু আপনার ইনগ্রেডিয়েন্ট লিস্ট এবং কিভাবে কিভাবে ইউজ করতে হবে সব দেওয়া আছে। তারপর আমি আপনাদেরকে একটু বলে দেই এটা আপনারা রাত্রে ইউজ করবেন, যেটা আমি গবেষণা করে ভালোভাবে জেনেছি, গুগল করে জেনেছি, সেটা হচ্ছে এটা আপনারা রাত্রে ইউজ করবেন, মুখটাকে ধুয়ে রাত্রে ইউজ করবেন যদি এটা ডিরেক্ট ইউজ করতে চান। কোনো ক্রিমের সাথে ইউজ করেন সেটা আলাদা হিসাব, কিন্তু আপনারা যদি এটা সরাসরি ইউজ করতে চান তাহলে অবশ্যই হচ্ছে এটা রাত মুখ ধুবেন, ধুয়ে ধুয়ে তারপর এটা মেখে ঘুমিয়ে যাবেন অ্যান্ড সকালবেলায় ভালোভাবে মুখটা ধুয়ে ফেলবেন। কিন্তু অবশ্যই এটা তিনটা ইউজ করবেন, যদি ফর্সা হওয়ার জন্য মানে নাইট ক্রিম হিসেবে ইউজ করতে চান তাহলে অবশ্যই তিনটা ইউজ করবেন। এরপরে আপনারা এটা অফ করে দিবেন, এরপরে হচ্ছে আপনারা এটা মাসে সপ্তাহে দুইবার করে ইউজ করবেন, মানে যখন যখন আপনারা তিনটা রেগুলার ইউজ করতেছেন তখন এটা শেষ হয়ে গেলে তারপর সপ্তাহে দুইবার করে ইউজ করবেন, তাহলে আপনাদের স্কিনের কোনো ক্ষতি হবে না। আর কোনো কিছু বেশি ইউজ করা ভালো না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, তো এই কারণে আমি বলে দিলাম যে আপনারা এইভাবে ইউজ করবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন। এবং আপনারা এটা বড় বড় কসমেটিক্সের দোকানেও পেয়ে যাবেন অ্যান্ড চেষ্টা করবেন আসলটা নেওয়ার, আর এটা ইউজ করতে চাইলে অবশ্যই অ্যান্ড আপনারা ইউজ করে যদি ভালো রেজাল্ট পান আপনারা আমার সাথে শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।